আমি তোমাকে অনেকক্ষণ ধরে বলছি তোমার এখানে থাকার দরকার নেই, তুমি নিচে যাও। নিচে যাও মা, নিচে যাও। তোমার বরণের কি কি সব রিচুয়ালস আছে ওগুলো রেডি করে নিও বর এলো বলে। এই তো মাসিমাকে বলে রেখেছি, বর এসে গেলে মাসিমা যাবেন, বরকে বরণ করে নিয়ে আসবেন। মাসিমা বরণ করবেন? না না, আমি নিজে থেকে কিছু করতে চাইনি বাবা, এই মোহই তো আমায় জোর করছে। আমি তো কত করে বোঝানোর চেষ্টা করছি যে তুমি মা, বরণ তোমাকেই করতে হয়। যে কোনো একজন বরণ করলেই হবে, আমাকে যে বরণ করতে হবে তার কি মানে আছে? মোয়া, তুমি যদি বরণ করতে না চাও তাহলে তুমি করো না। আমি কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করতে বলি না। একটা কথা, মেয়েটা তো কালকে চলেই যাবে, তারপর তুমি, তোমাকে আমি আর কোনো ঝামেলা পোহাতে দেবো না। তুমি কোনো ঝামেলা পুহিও না। তুমি যদি বরণ করতে পারো করো, না হলে আর কাউকে এই দায়িত্বটা দিও না। আমি না হয় ওদের বলছি যে আমাদের বাড়িতে জামাই বরণ হয় না, বা আমাদের বাড়িতে জামাই বরণ করতে কেউ ইচ্ছুক নয়। সেই তো সব করতেই হবে মহুয়া, শুধু শুধু এসব কথা বলে কি লাভ? অশান্তি পাবে, অশান্তি। জানো তো মানুষটাকে, চেন তো, একরকম মানুষ। মুখ দিয়ে যা একবার বের করবে সেই কাজটাই করতে হবে, অন্যথা করলে চলবে না। আচ্ছা তোমরাই বলুন আমি কি করবো। আমার বড় বেটার মুখের দিকে তাকানোর পরে বিয়ে নিয়ে আমি কোনো মাতামাতি করতে পারি, করতে ইচ্ছে করে? তোমরাই বলো। কেউ বোঝে না মেয়েটা আমাকে ওর শুকনো মুখে ঘুরে বেড়াচ্ছে। তোমরাই বলো আমার আর কিচ্ছু করতে ইচ্ছে করে, কিচ্ছু করতে আমার ইচ্ছে করে না। কুচি 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 রে, কুচি কুচি কুচি। আরে ব্যাস রে পিকু, আরে ছাড় না, দাঁড়া না। আরে এটা দেখি 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 দেখি, বারে কি জেল্লা বেরিয়েছে রে। হ্যাঁ তো দেখে আমারই তাকলে, আমি জানি না মেঘলা থেকে কি করবে। ব্যাস ব্যাস অনেক হয়েছে ভাই, ছাড় না। আরে পিকু ছাড় না। আরে তুই দাঁড়া তো চুপ করে, এখনো কিছুই হয়নি, এখন সব তো কলির সন্ধে, দাঁড়া ফিনিশিং টাচটা দিতে। না না সব সন্ধে টন্ধে ঠিক আছে, কিন্তু একটা কথা পরিষ্কার বলে দিই, সেটা হচ্ছে ধুতি যেন মা পরিয়ে দেওয়া হলো,
দাদান শুনছো তুমি ধুতি যেভাবে পরিহিত হলো ধুতি জানো এরকমই থাকে একদম বিয়ের মণ্ডপে একদম পাকা আছে একবার দেখে নি ভালো করে আরে কি লাগছে পুরো এক ঘর এই বেরো না কবে বেরো কোনদিনই তো বেরো না কেন চেষ্টা করলে চেপে যা বাংলা চেপে যা বাংলা চেপে থাকে একজন অধ্যাপকের কি সুন্দর ভাষা কি ভঙ্গি না মানে পুরো গঙ্গা জলের মতন পবিত্র পাগলা আমি তো ইমপ্রেস আরে শুনলে পাগলা ইয়াং প্রফেসরদের ভাষা এরকমই হয় এটাই হচ্ছে স্টাইল আমি কি ওই পিচুটি মাকা চশমা পড়া বুড়ো প্রফেসরদের মতো নাকি হ্যাঁ না তুই তো কচ্ছিস বাচ্চা বাউ কি তাও মা বলে আউ কম বুবা কোন দিকে বিষম কেক কাটছে ওই জয়েক পেয়ে যাবো কিন্তু আমি কিন্তু পাগলা করে হজম করবে না বলে দিলাম হ্যাঁ বলে দিলাম আমি এখন পাঞ্জাবি পড়াচ্ছি যত চ্যাংড়াবি মারার মেরে নাও ঠিক আছে পড়ে আস্তে আস্তে আরে আরে আস্তে ছেড়ে দাও আমরা পড়িয়ে দিচ্ছি দাও হেল্প করি চন্দন যখন পড়াবো ডিস্টার্ব করবে না কনসেন্ট্রেশন এই অ্যাকসিডেন্ট অ্যাকসিডেন্ট পুরো চন্দন নন্দন পড়তে পারবো না আগে থেকে বলে দাও না তোর ঘাড় পড়বে সানাই বাজিয়ে বিয়ে করতে যাচ্ছিস তুই চন্দন পড়বি তুই পাঞ্জাবি পড়বি তুই কোচা দিয়ে ধুতি পড়বি তুই যা যা পড়া সব পড়বি বলে দিলাম পড়বো না বললে হবে না ভালো করে লাগা যা যা পড়া সব পড়ব সব পড়বি কিন্তু আর কথা বলো তো বল তুমি যেটা করলে সেটা কেন করলি আমি আবার কি করলাম আমি কি খারাপ কাজ করলাম বল কোন খারাপটা দেখলি তুই শবনম আন্টিকে ডাকলে না কেন হ্যাঁ ব্যাপারটা কিন্তু মোটেই ঠিক হলো না পাগলা ঘোড়া তুমি হয়তো নিজে ইনভাইট করতে চাইতে না কিন্তু আমরা তো ইনভাইট করতে পারতাম বললেও আসতো না মোটেই না শবনম আন্টি নিশ্চয়ই আসতো তুমি মানুষটাকে এভাবে ইনসাল্ট করে ঠিক করলে না পাগলা করা ওরে না রে ওকে বললে বরং অব্লিগেশন হতো ওর মন থেকে আসতে ইচ্ছে করতো না অথচ না এসেও থাকতে পারতো না তাছাড়া তাছাড়া বরযাত্রীও যেত না সত্যি পাগলা ঘোড়া তোমাদের ব্যাপার না মানে কিছু বুঝি না হ্যাঁ মানে যখন তোমাদের দুজনের মধ্যে ভাব থাকে তখন দুজন দুজনকে ছাড়া থাকতেই পারো না এদিকে যখন ঝগড়া হয় তখন মুখ দেখা থাকি বন্ধ আমাদের দুজনের মধ্যে ঝগড়া ভাব কোনোটাই হওয়ার কোনো চান্স নেই আর এই প্রসঙ্গটা এখন থাক বাদ চলো 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 পাল্টাই